আসসালামু আলাইকুম। জান্নাত এবং জাহান্নাম দুটোই সৃষ্টি করা হয়েছে পাপীদের জন্য। জান্নাত তাদের জন্য যারা পাপ করে অনুতপ্ত হয়, তাওবা করে ফিরে আসে। জাহান্নাম তাদের জন্য যারা পাপ করে কিন্তু অনুশোচনা করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের সাথে বসো যারা পাপ করেছে এবং অনুতপ্ত হয়েছে, কারণ তাদের অন্তরগুলো হলো সবচেয়ে নরম। শুধু কান্না করার নাম তাওবা নয়, পরিবর্তন হয়ে যাওয়াটাই হলো তাওবা। হয়তো আপনি লক্ষ লক্ষ বার ভুল করেছেন, কিন্তু আল্লাহ আপনার কাছে একটি জিনিস চান, আর তা হলো তাওবা। আল্লাহর ক্ষমা সব সময় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পাপ করার পর তাওবা করে সে এমন হয়ে গেল যেন সে পাপই করেনি। আল্লাহ আমাদেরকে সবচেয়ে সুন্দর যে অনুগ্রহটি দিয়েছে তা হলো তাওবা। এই তাওবা যদি না থাকতো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না, কারণ আল্লাহ রহমত থেকে কেউ নিরাশ হয়নি, শুধুমাত্র কাফির সম্প্রদায় ছাড়া। আল্লাহ তাআলা আলো বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, জুলুম করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আপনার এক ফোঁটা চোখের জল নিমিষে সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা তাই পছন্দ করেন। আপনি শুধু অনুশোচনা হন। মুফতি ইসমাইল মিঙ্ক বলেন, যদি আল্লাহকে খুশি করতে গিয়ে অন্যের মন ক্ষুণ্ণ হয় তবে তাই কর, কারণ তুমি তার কাছে একদিন চলে যাবে, আর যাদের মন ক্ষুণ্ণ করেছ তাদের কাছে তুমি ফিরে যাবে না। তবে এই কথার মানে এই নয় যে আপনি অন্য মন ক্ষুণ্ণ করবেন, অর্থাৎ আপনি ভালো আমল করেন কিন্তু শয়তান তা থেকে কষ্ট পায়। প্রত্যেক আদম সন্তানই পাপ করে, আর পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তাওবা করে। কাজে আমাদেরকে তাওবা করতে হবে। হে আল্লাহ, তুমি অবশ্যই ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।